রাজধানীতে অস্বাস্থ্যকর পরিবেশ উৎপাদন হচ্ছে, জারের পানি বিষাক্ত ব্যাকটেরিয়ার উপস্থিতি বাড়াচ্ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। রাজধানীতে মধ্যরাতে স্বস্তির বৃষ্টি, গরম কমায় খুশি সাধারণ মানুষ। বজ্রপাতে 5 জেলায় 11 জনের প্রাণহানি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য, বেড়েছে শাকসবজির দাম। সরবরাহ কম থাকার অজুহাতে মাছের বাজার চড়া। আশা জাগাচ্ছে জলবায়ু সহিষ্ণু নতুন জাতের বাসমতি ধান। বাম্পার ফলন সাতক্ষীরা সহ দক্ষিণ উপকূলে বাড়বে চাষাবাদ। এবং গাজার যুদ্ধ বন্ধে দাবিতে শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। সহিংসতা পরিহারের আহ্বান বাইডেনের, এরদোয়ানের সমর্থন। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহানমণি। রাজধানীর বিভিন্ন এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে জারের পানি উৎপাদনের প্রতিষ্ঠান। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দিব্যি চলছে জমজমাট ব্যবসা। দেশ টিভির অনুসন্ধানে দেখা যায় যে নোংরা পরিবেশে পানি জারজাত হয়ে যাচ্ছে ভোক্তার হাতে। তীব্র গরমে নিরাপদ ভেবে এসব জারের পানি পান করায় তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। রাজধানীর বিভিন্ন চায়ের দোকানে দেখা মিলে এমন পানির জার, যেখানে পথচারী কিংবা দোকানের কাস্টমাররা পানি পান করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসী, ফলে বাসাবাড়িতেও বাড়ছে এর ব্যবহার। নিরাপদ ভেবে যে পানি পান করছেন, কীভাবে বোতলজাত করা হয় সে পানি, সে চিত্র দেখাতে দেশ টিভি টিম রাজধানীর মেরুল বাড্ডায়। বাইরে এর যতটাই চাকচিক্য, ভেতরে একেবারে ভিন্ন চিত্র। মোটরের মাধ্যমে সরাসরি পানি তোলা হচ্ছে ট্যাঙ্কে, যেখান থেকেই সরাসরি জারে। নেই কোনো স্বাস্থ্যকর পরিবেশের বালাই, হাতে নেই গ্লাভস, ফ্লোরে ময়লা, এর মধ্যে পানি ভরা হচ্ছে জারে। পরিষ্কারের নেই কোনো বালাই। এমন নোংরা পরিবেশে এভাবেই প্রতিদিন এই কারখানা থেকে বোতলজাত করা হয় কয়েক হাজার পানির বোতল, যা ছড়িয়ে যাচ্ছে রাজধানীতে। গ্লাস ওই সাইডে আছে, ওই সাইডে আছে, গ্লাস লাগাইনি, অল্প একটু আগে খুলছি। না, সবই আছে, হয়তো ছেলেরা এখন আর এখন কিন্তু পানির সার্ভিস দিচ্ছে না। আপনারা আসছেন দেখে আপনাদের ভরে দেখাই দেবো। এ কারখানায় পানি বিশুদ্ধকরণ ল্যাব থাকলেও রুমটি দেখে বোঝা যায় কয়েক বছরের মধ্যে এটি খোলা হয়নি। একই সাথে এই বোতলগুলো ব্যবহারের নির্দিষ্ট মেয়াদ থাকলেও এগুলো ব্যবহার হচ্ছে দিনের পর দিন। তীব্র গরমে তৃষ্ণা মেটাতে বাসাবাড়ি কিংবা দোকানপাটে ব্যবহৃত হচ্ছে এই জারে ব্যবহৃত পানি। কিন্তু আপনি জানেন কি, এই জারে ব্যবহৃত পানি কতটা হুমকির মুখে ফেলছে আপনার স্বাস্থ্যকে? এসব জারের পানি পান হুমকির মুখে ফেলছে স্বাস্থ্যকে। বিএআরসির গবেষণা তথ্য মতে, জারের পানিতে থাকে বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ইকোলি, যা ক্যান্সার থেকে শুরু করে আস্তে আস্তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই নষ্ট করে দেয়। এমতো অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, জারের পানি পান না করার। ওই জারগুলোকেও যথাযথভাবে পরিষ্কার করা হয় না, এবং যে প্রক্রিয়া পানিটি তোলা হয় সেটি নিরাপদ বলে প্রমাণিত এমনটি আমরা কখনো দেখিনি। তার মানে এই জারের পানি রাস্তাঘাটে, চায়ের দোকানে, যেখান থেকে আমরা খাচ্ছি বা লোকজনে খাচ্ছে, তাদের মধ্যে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস জাতীয় রোগ বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং আমরা বাস্তবেও তার প্রতিফলন দেখছি। একই সঙ্গে নিয়ম মেনে বাসায় ফুটন্ত পানি ব্যবহারের পরামর্শ এই বিশেষজ্ঞের। সাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। টানা এক মাস তাপপ্রবাহে স্বস্তিতে নিঃশ্বাস ফেলে নগরবাসী। সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ঝড়ো হাওয়া সহ এই বৃষ্টি। তবে কয়েকদিন নিয়মিত বৃষ্টি না হলে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। অস্বস্তিকর গরমে সাধারণ মানুষের প্রাণ যখন উষ্ঠাগত, তখনই আশীর্বাদ হয়ে নেমে এলো বৃষ্টি। মধ্যরাতে মাঝারি থেকে প্রবল বর্ষণে ভিজিল রাজধানী ঢাকা। বৃহস্পতিবার রাত 9টার দিকে অল্প কয়েক ফোঁটা বৃষ্টি কিছুটা আশাহত করেছিল সাধারণ মানুষকে। বৃষ্টি হয়না মানে হালকা একটু পড়ছে, রাস্তাও ভিজে না, মানে 10 মিনিট ফুটা ফুটা করে 2 মিনিট পড়ছে আর কি। আপনার ভালো করে একটু ফোঁটা পড়ছিল আর পরে নাই, 9টার দিক দেখা। সেই হতাশায় ধুয়ে মুছে নিয়ে গেল মধ্যরাতের মুষলধারা। রাজধানীর কাওড়ান বাজার, আজিমপুর, মিরপুর, আগারগাঁও সহ পুরো নগর জুড়েই বৃষ্টি ঝরে, ছিল প্রবল বাতাসের ঝাপটাও। বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়ে খুশি সাধারণ মানুষও। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি ভাই, বৃষ্টি হওয়ার জন্য অনেক ভালো হয়েছে, অনেক উপকার হয়েছে। গরম, কঠিন গরম, কিন্তু আসার পর আবহাওয়া খুব ভালো, বৃষ্টির কারণে খুব ভালো লাগছে।
বৃষ্টি ছিল না, বুঝলেন, খুব ভালো লাগছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে নিয়মিত বৃষ্টিপাত না হলে আবারও আসতে পারে তাপপ্রবাহ। তাই 5-6 তারিখের দিকে আবার সারা বাংলাদেশ জুড়ে একটু বৃষ্টির সম্ভাবনা আছে, যেহেতু আমাদের বাংলাদেশের পশ্চিমাংশে এখন কোনো মতো বৃষ্টির খবর নেই এবং আগামী কয়েকদিন না হওয়ার সম্ভাবনাটাই বেশি। সুতরাং কালকে সকালের মধ্যে যদি বৃষ্টি আবার না হয় তা ঢাকার তাপমাত্রা আবার হিটওয়েভের কাছাকাছি চলে আসতে পারে। গ্রীষ্মের এই দাবদাহে প্রত্যেকটি প্রাণী যেন হয়ে ওঠে এক একটি চাতক পাখি, অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটায় স্বস্তির বৃষ্টি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। মধ্যরাতের বৃষ্টিতে স্বস্তিতে রাজধানীবাসী, টানা দাবদাহের পর কিছুটা স্বস্তি নিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ঢাকায় এখন তাপমাত্রা কত এবং রাতের বৃষ্টি নিয়ে কি বলছে সাধারণ মানুষ? ইশরাত, যেমনটি বলছিলেন, তীব্র এক মাসে তাপপ্রবাহের পর কিন্তু রহমতের বৃষ্টি স্বস্তি দিয়েই ছাড়ল নগরবাসীকে। কালকে বিক্ষিপ্তভাবে কিন্তু অনেক জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে আজকে আমি যেটা দেখতে পেয়েছি যে নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলছে, তারা বিভিন্নভাবে, তারা স্বাচ্ছন্দ্যেই হচ্ছে, তারা রাস্তার পরিস্থিতি তীব্র দাবদাহের পর কিন্তু আজকে আমি দেখছি যে তারা বিভিন্ন স্বস্তিতে চলাচল করছে, তারা হচ্ছে আর রাস্তাঘাটে আজ। তবে একটি কথা বলতে চাই যে কালকে হচ্ছে রাত্রেবেলা বৃষ্টির পর আজকে সকালে তাপমাত্রাটা কিন্তু এখন একটু বেড়েছে, কালকে রাতে থেকে কিন্তু আজকে তো আজ কালকের থেকে এই বৃষ্টির তাপপ্রবাহটা কিন্তু আস্তে আস্তে কমার সম্ভাবনা, সেটি আবহাওয়া অফিস বলছিলেন। আর আমি এখন হচ্ছে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে চিত্রটা যদি বলতে চাই যে আজকে যেহেতু শুক্রবার, ছুটির দিন, রাস্তাঘাটেও হচ্ছে জ্যাম কম। আর সেখানে আমি অন্য দিনের চিত্র যদি বলি যে বাসে হচ্ছে যাত্রীদের চিত্রটি যে তারা তাপপ্রবাহে গরমে হচ্ছে অতিষ্ঠ, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি যে তারা বেশ স্বাচ্ছন্দ্যে আরামে হচ্ছে চলাচল করছে, তারা তাদের নিজেদের মতো কাজে যাচ্ছে। এবং আজকে বিভিন্ন যাত্রী বা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা চাচ্ছেন যে আরও যাতে বৃষ্টি হয় মুষলধারে, যাতে করে এই পরিবেশটা যেরকম তাপপ্রবাহের জন্য হয়েছিল সেটি যাতে আস্তে আস্তে শীতল হয়ে যায়। এটি আজকে আর যেটি বলতে চাই যে এই নগরবাসী শুধু আগামীতে চাচ্ছেন যে এই মুষলধারে বৃষ্টি যাতে তাদের শীতল হয়ে যেতে পারে, এই ছিল সর্বশেষ খবর। ইশরাত, সাবরিনা, আপনাকে ধন্যবাদ। ঢাকার তাপমাত্রা নিয়ে বলছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। এদিকে দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে অন্তত 11 জন নিহত হয়েছে। তীব্র দাবদাহের পর ঝড়ো হাওয়ার সঙ্গে তুমুল বজ্রপাতে 5 জেলায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 10 জন। হতাহতদের বেশিরভাগই মাঠে কর্মরত ছিলেন। এর মধ্যে কুমিল্লা 4 উপজেলায় মারা যায় 4 জন। কক্সবাজারে লবণের মাঠে কাজ করার সময় মারা গেছে 2 লবণ চাষি। এছাড়া রাঙামাটিতে 3 এবং খাগড়াছড়িতে 1 জন প্রাণ হারিয়েছেন। বজ্রপাত থেকে বাঁচতে ঝড় বৃষ্টির সময় নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাজারে অধিকাংশ নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের বর্ধিত দামে। সরবরাহ কম থাকার অজুহাতে চড়া মাছের দাম, কিছুটা বেড়েছে শাকসবজির দামও। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, বাজারে পণ্যের সরবরাহ ও দরদাম আমাদেরকে জানান। জি, যেমনটি বলছিলেন যে বাজারের যে পণ্যের দরদাম এখন পর্যন্ত, সকাল থেকে আজ রাজধানী ছুটির দিনে, রাজধানীর ছুটির দিনে ক্রেতারা আসছেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হয়তো ক্রেতা বিক্রেতাদের যে বেচা বিক্রি কার্যক্রম সেটা আরও জমে উঠবে। তবে আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে আসন্ন যে কোরবানি ঈদ, সেই কোরবানি ঈদ উপলক্ষে, ঈদকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই যে মশলাজাতীয় পণ্য, সেই মশলাজাতীয় পণ্যের দাম কিন্তু হাজারের ঘর ছুঁয়েছে। তবে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত যে পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে হচ্ছে মুরগির দাম বেড়েছে
কেজিতে হচ্ছে 20-30 টাকা পর্যন্ত। এবং যে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে মুদি পণ্য, সেই মুদি পণ্যগুলো কিছুটা স্বাভাবিক থাকলেও তবে বেশ চড়া বলা চলে যে মশলা জাতীয় পণ্য। আপনাকে একটু যদি আমি দামগুলো জানাই, তাহলে হয়তো গত সপ্তাহে যেই চিনিগুলো, চিনি থেকে শুরু করে আটা সব কিছু গত সপ্তাহে নিয়ে বিক্রি করা হচ্ছে। যেমন চিনির দাম আজকে বাজারেও বিক্রি করা হচ্ছে প্রকারভেদে 142-145 টাকা, আটা বিক্রি করা হচ্ছে 105-110 টাকা, আর যেটি ময়দা রয়েছে সেই ময়দাও বিক্রি করা হচ্ছে 135-140 টাকা। তবে এছাড়া যে ডাল জাতীয় পণ্যের মসুরের ডাল বিক্রি করা হচ্ছে প্রকারভেদে 135-140 টাকার মধ্যে। তবে যেই দাম, এই মুদি পণ্যের যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামগুলো কিন্তু আগে নেই চলছে। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে কোরবানি উপলক্ষে কিন্তু ইতিমধ্যে যে মশলা জাতীয় পণ্য, সেই মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু প্রায় বেশ চড়া বলা চলে। আমি যদি আপনাকে একটু দাম বলি তাহলে হয়তো জানা যাবে যে মশলার যে দাম, সে তার মধ্যে হচ্ছে এলাচের যে দাম, সেই এলাচ বিক্রি করা হচ্ছে প্রকারভেদে 3000-3800 টাকার মধ্যে। এবং যে এছাড়া যে জিরা রয়েছে, জিরা বিক্রি করা হচ্ছে 600-700 টাকার ঘরে। তবে আরেকটা জিনিস হচ্ছে যে এছাড়া যে আমিষ জাতীয় পণ্য, ডিমের দাম কিছুটা কমেছে। ডিম আগে যে ডিম 135 টাকা বিক্রি করা হতো, 130-135, সেই ডিম বিক্রি করা হচ্ছে এখন 120 টাকায়। তবে ক্রেতারা বলছেন যে যোগান যদি ভালো চলে তাহলে হচ্ছে পরবর্তীতে সেটা দামটা কমে আসবে। তবে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি করা হয়েছে, সেই প্রভাব কি এখনও পর্যন্ত বাজারে পড়েছে কিনা তা হয়তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলে পরবর্তীতে আমরা তাও জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে বাজারে, মুদি বাজারে এখন পর্যন্ত কিছুটা স্বস্তি থাকলেও দাম বেড়েছে মশলা জাতীয় পণ্যের এবং হচ্ছে আমিষ জাতীয় পণ্যের দাম বেড়েছে। তবে পরবর্তীতে আমরা হয়তো জানতে পারবো বিক্রেতাদের সাথে কথা বলে তাদের এই দাম বৃদ্ধি কতটুকু সহনীয়। রাজধানীর কারওয়ান বাজার থেকে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। এবার সুনামগঞ্জের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের পৌর শহরের কিচেন মার্কেট নামে একটি বাজারে। এই বাজারটি হচ্ছে সুনামগঞ্জের সবচেয়ে বড় খুচরা বাজার। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে সবজির দোকান আসলে আছে। এখানে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে কিছু কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে এর বাইরে ছাড়া বাকি যে সবজিগুলো আছে সবগুলো সবজির আগের মতোই আছে। তবে যে সবজিগুলোর দাম বৃদ্ধি পেয়েছে, বেগুন গতকালকে থেকে আজকে বৃদ্ধি পেয়েছে 20 টাকা, তো 20 টাকা ধরে 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। পেঁপে 100 টাকা কেজি বিক্রি করা হচ্ছে এবং কাঁচামরিচ 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। লেবু 60 টাকা হালি বিক্রি করা হচ্ছে। এবং এছাড়াও যে সবজিগুলোর দাম স্থিতিশীল আছে সেগুলো হচ্ছে আলু 50 টাকা কেজি করে বিক্রি করা হচ্ছে, করলা 60 টাকা, পটল 60 টাকা, শশা 30 টাকা, টমেটো সেখানে দাম বৃদ্ধি পেয়েছে, টমেটো বিক্রি করা হচ্ছে 50 টাকা। তো আসলে পাইকারি বাজারে, খুচরা বাজারে দাম বৃদ্ধি পেলেও পাইকারি বাজারে এর দাম কিন্তু আরও কম। পাইকারি বাজার থেকে কিনে এনে খুচরা বাজারেই আসলে বিক্রেতারা এই প্রতি কেজিতে 10-20 টাকা কেজি বেশি করে তারা বিক্রি করেন বলে জানিয়েছেন ক্রেতারা। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বাজার প্রশাসনের পক্ষ থেকে যদি বাজার মনিটরিং আরও জোরদার করা হয় তাহলে এর দাম আসলে স্থিতিশীল রাখা যাবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বাজারের সর্বশেষ তথ্য। ইশরাত মেহেদী, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। পরিবর্তিত জলবায়ুর কারণে দেশের দক্ষিণ উপকূল সহ সর্বত্র বেড়েছে উষ্ণতা। অনেক জায়গায় যখন ব্লাস্ট রোগে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নময় সোনার ফসল, তখন আশা জাগিয়ে জলবায়ু সহিষ্ণু বাসমতি ঘরানার নতুন জাতের ধান এবার বাম্পার ফলন হয়েছে সাতক্ষীরা সহ দক্ষিণ উপকূলে। সাতক্ষীরা সহকর্মী শরীফুল্লাহ কায়সার সমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
এবার গ্রীষ্মের শুরুতেই গরমের তীব্রতা, ধান আটকে গেছে ব্লাস্টে, একই সাথে গ্রীষ্মের দাবদাহে নষ্ট হচ্ছে অন্য ফসলও। কিন্তু ব্লাস্টকে পরাজিত করে সাতক্ষীরা সহ দক্ষিণ উপকূলের খুলনা অঞ্চলে বাসমতি জাতের বিনা পঁচিশ ধান চাষে অভাবনীয় সফলতার মুখ দেখেছে কৃষক। পোলাও বিরিয়ানির জন্য আবশ্যকীয় চিকন চালের ভোক্তাদের আগ্রহ মেটাতে অসাধু ব্যবসায়ীরা মোটা কেটে চিকন বানাচ্ছে আর চালের গুণাগুণ ধ্বংস করছে। তখন কৃষকরা দুর্যোগ সহনশীল এই প্রিমিয়াম কোয়ালিটির ধান স্বল্প খরচে করতে পেরে দারুণ খুশি। ফলন ভালো, পাশাপাশি উৎপাদন ভালো অন্যান্য ধানের চাইতে, এখানে তিন থেকে চার মণ প্রতি বিঘাতে বেশি। সহজে হেলে না পড়াতে ধানের ফলন ভালো এবং অন্য জাতের থেকে বালটাও বেশি লম্বা হয়। 500 হেক্টর জমিতে কৃষকরা পাচ্ছেন 3,750 টন ধান, যার বাজার মূল্য 26,25,00,000 টাকা। বাসমতি ঘরনার বিনা পঁচিশ ধান চিকন চালের জন্য সরকারের বিদেশ নির্ভরতা কমিয়ে আনবে বলে মনে করেন মাঠের কৃষকরা। বিঘা প্রতি মাত্র 9,000 টাকা খরচ করে 25 থেকে 30 মণ ধান পেয়ে কৃষকরা হয়েছেন লাভবান। দেখতে এত সুন্দর লম্বা চিকন ধান এবং আমরা মনে করি বাসমতির পাশাপাশি চল। আগে যে ফলন ছিল তার থেকে এবার ফলনটা অনেক বেশি ভালো হয়েছে। বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ইনচার্জ বলেন কৃষকরা মূল্যবান এ জাতের ধানের বীজ সংরক্ষণ করছেন। কৃষক খুবই আনন্দিত, উচ্ছ্বসিত এবং তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা আগামী বছর এইটা চাষাবাদে খুবই আগ্রহ প্রকাশ করতেছে এবং কৃষকের কাছ থেকে বীজ সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছে। দীর্ঘ লম্বা এ জাতের ধান চাষ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিশেষজ্ঞরা। এটা ধানেও যেমন লম্বা, চালেও তেমন লম্বা। এটার ভাত কেমন হয়, ঝরঝরে হয় এবং খেতে খুবই সুস্বাদু। এরপরে যেটা, এটা চাষাবাদ করতে খুবই কম টাকা লাগে। এবার খুলনা অঞ্চলে 500 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে এ বিনা পঁচিশ ধান। সামনের বোরো মৌসুমে এর পরিমাণ ছাড়িয়ে যেতে পারে দ্বিগুণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে তীব্র গরমে বেড়েছে লোডশেডিং, কৃষি সেচে তাই নির্ভর করতে হচ্ছে ডিজেলের উপর। তবে ডিজেলের দাম বৃদ্ধিতে দিশে হারা হয়ে পড়েছেন কৃষকরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, গরমে কৃষি সেচ নিয়ে কি বলছেন কৃষকরা এবং ডিজেলের মূল্য বৃদ্ধি কতটা প্রভাব ফেলবে ফসল উৎপাদনে? ধন্যবাদ ইস্তাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে দেশের সর্ব উত্তরের জেলা কিন্তু আসলে পঞ্চগড়। এই পঞ্চগড়ে কিন্তু আসলে ভারী কোনো কলকারখানা না থাকার কারণে আমরা দেখেছি যে অধিকাংশ মানুষ কিন্তু আসলে কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। বিশেষ করে আপনাকে জানাই যে বর্তমান যে মৌসুম চলছে, এই মৌসুম কিন্তু আসলে বড়র একটা মৌসুম। এখানে কিন্তু আসলে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক, তিনি আমাকে যেমনটি জানিয়েছে, প্রায় 1,35,000 হেক্টর জমিতে কিন্তু এবারে বড় চাষাবাদ হয়েছে। এর পাশাপাশি যদি আমি বলি যে ভুট্টার চাষাবাদ হয়েছে প্রায় 55,000 হেক্টর জমিতে, এমন করে কিন্তু বাদামের কথা যদি বলি, বাদামও চাষ হয়েছে প্রায় 85,000 হেক্টর জমিতে, মরিচের চাষ হয়েছে প্রায় 22,000 হেক্টর জমিতে। অর্থাৎ আপনাকে যদি আমি জানাতে চাই যে এসব ফসল কিন্তু বর্তমানে আসলে খরা চলছে, অর্থাৎ প্রচণ্ড তাপদাহের কারণে কিন্তু আসলে দেখেছি যে অনেক জায়গায় অনেক কৃষি জমি কিন্তু শুকিয়ে গেছে। যে কৃষি জমিগুলো আসলে আমরা দেখেছি যে আসলে কৃষকেরা কিন্তু উপায় পাচ্ছে না, ইতিমধ্যে পানি সেচ দিয়ে কিন্তু আসলে সেই চারাগুলো এবং সেই ধানগুলো যত্ন নিচ্ছে। এরকম এই যখন অবস্থা, তখন কিন্তু আমরা দেখেছি যে আসলে ডিজেলের যে দাম, সেটি কিন্তু আসলে গত কয়েকদিন ধরে কিন্তু আসলে কৃষকরা বলাবলি করছে যে আসলে কৃষকরা যে ডিজেলের দাম 1 টাকা করে বেরিয়েছে। এইটি কিন্তু আসলে উৎপাদনের যে খরচ, সেই উৎপাদন খরচের কিন্তু আসলে যোগ দিবে বলে এরকম ধারণা করছে। ফলে কিন্তু আসলে কৃষকের উৎপাদিত যে জিনিসগুলো সেগুলোর দাম কিন্তু অনেকটা বেড়ে যাবে, কৃষি উৎপাদন খরচ কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমরা কথা বলবো একজন কৃষকের সাথে। আমরা কৃষকের সাথে আপনার কাছে জানতে চাই যে আসলে এবারে ডিজেলের দাম বৃদ্ধিতে কি আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে ভাই, মানে 1 লিটার কিছুতে মানে 1 টাকা দাম বাড়িয়ে দিচ্ছে, দাম বাড়িতে আমার অসুবিধা হচ্ছে। আমরা শুনছিলেন একজন কৃষক বলছিলেন আসলে যে ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে আসলে কিন্তু কৃষি উৎপাদনের খরচ কিন্তু অনেকটা বেড়ে গেছে। বিশেষ করে আপনাকে জানাই যে আসলে এখানে ঘন ঘন যে লোডশেডিংয়ের কথা ইস্তাদ আপনি বলছিলেন যে আসলে এই লোডশেডিংয়ের কারণে কিন্তু আরো বাড়তি মাত্রা যোগ করেছে, কারণ এখানে যে যে বৈদ্যুতিক যে পাখাগুলো, সেই পাখাগুলো আসলে কারেন্ট ছাড়া চলে না। যেই কারণে অনেক দেখেছি যে কৃষিকাজে মোটর ব্যবহার করা হয়, যেই মোটরগুলো
এবং সেলো মেশিন ব্যবহার করা হয়। মোটরগুলো কারেন্ট দিয়ে চললেও কিন্তু আসলে সেলো মেশিনগুলো আসলে ডিজেলের উপর নির্ভরশীল। এই ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার কারণেই আমরা দেখেছি যে আসলে কৃষকেরা কিন্তু ক্ষোভ ঝাড়ছে, ক্ষোভ ঝাড়ছে। বিশেষ করে তারা বলছে যে আসলে 25 পয়সা কমিয়ে আবার পরের মাসে, অর্থাৎ এই চলতি মাসে কিন্তু আরো 1 টাকা বাড়িয়েছে। অর্থাৎ কৃষকরা কিন্তু উপায়ন্তর কোনো পাচ্ছে না। এর পাশাপাশি যারা মোটরসাইকেল গাড়ি ব্যবহার করে তারা কিন্তু বলছে যে আসলে 2.5 টাকা করে অকটেন এবং যে পেট্রোল সেটি কিন্তু বেড়ে গেছে, যেই কারণে কিন্তু তারাও কিন্তু বাজারে হাট বাজারে এবং ডিজেল পেট্রোল অকটেন কিনতে এসে কিন্তু খুব যাচ্ছে। এটি কিন্তু নিয়মিত যে বাজার মনিটরিং, সরকার বলছে যে বাজার মনিটরিংয়ের কারণে করা হচ্ছে প্রতি মাসে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। স্টার বাবু, আপনাকে ধন্যবাদ। ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বিস্তারিত বলছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। সংবাদ সকালে আরও থাকছে। কিশোরগঞ্জের ইটনায় নামাকাড়া নদীতে সেতু নির্মাণের ধীরগতি, 2 দফার টেন্ডারে কাজের অগ্রগতি 52%, স্থানীয়দের চরম ভোগান্তি। গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ছাত্র আন্দোলনে মারমুখী অবস্থানে পুলিশ। বৃহস্পতিবারও 300+ ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীকে আটক করেছে তারা। বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের আটক করা হচ্ছে। গেল 18 এপ্রিল থেকে আটক হয়েছেন 2000-এর বেশি শিক্ষার্থী। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন আন্দোলনের অধিকার থাকলেও অরাজকতা মেনে নেওয়া হবে না। এদিকে বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানে নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। লুৎফুর কবিরের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের কোনোভাবেই অবস্থান করতে দিচ্ছে না পুলিশ। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও মারমুখী অবস্থানে দেখা যায় পুলিশকে। কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করতে দেখা যায় তাদের। অনেকটা রণক্ষেত্র হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আটক হন অনেকে, তুলে ফেলা হয় তাঁবু। ঐতিহাসিক এই ক্যাম্পাসে ছাত্র আন্দোলন এক প্রকার বিধিনিষেধ দিয়েছে পুলিশ। পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে একই অবস্থানে দেখা গেছে পুলিশকে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে শিক্ষার্থী এবং পুলিশের সদস্যদের মুখোমুখি অবস্থানে দেখা গেছে। এক পর্যায়ে লাইব্রেরিতে ঢুকে পড়ে পুলিশ, সেখান থেকে শিক্ষার্থীদের জোর করে বের করে দেওয়া হয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সূত্রপাত হলেও এখন যুক্তরাষ্ট্রের অধিকাংশ ক্যাম্পাসেই তা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের দাবি, গাজায় গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের সরকার ইসরায়েলকে যে পরিমাণ তহবিল দিচ্ছে তা বন্ধ করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে স্থায়ী যুদ্ধবিরতিরও দাবি তাদের। গেল 18 এপ্রিল থেকে আটক হয়েছেন 2000-এর বেশি শিক্ষার্থী। এ বিষয়ে প্রথমবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ভাষণে তিনি বলেছেন আন্দোলন করার অধিকার থাকলেও বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই তাদের। তার এমন বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে গাজায় গণহত্যার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে পুলিশের মারমুখী ভূমিকার সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন ইসরায়েলের স্বার্থে আঘাত হানে এমন কিছুর বিরুদ্ধে যাবে না মার্কিন প্রশাসন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বাস ভাঙচুর ও মারধরের প্রতিবাদে জয়দেবপুর বাস টার্মিনাল অবরোধ করেছে শ্রমিকরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শ্রমিকদের অবরোধের বিস্তারিত আমাদেরকে জানাবেন। ইসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আজকে সকাল থেকেই কিন্তু ঢাকা গাজীপুরের যে আঞ্চলিক সড়কে যানবাহন কিন্তু বন্ধ রেখে শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করতেছেন, এবং তাদের এই আন্দোলন করার পিছনে কারণ হলো কিছুদিন পর পর ডুয়েট কর্তৃক যে ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ডুয়েট রয়েছে, সেই ছাত্র দ্বারা কিন্তু এখানে কিন্তু গত রাত্রে শ্রমিক মারধরের ঘটনা এবং গাড়ি ভাঙচুর, নির্বিচারে গাড়ি ভাঙচুর করার প্রতিবাদে কিন্তু আজ সকাল থেকেই তারা এই আন্দোলনরত রয়েছেন। এবং তারা জানেন কিছুদিন পর
পরপর যেমনটা জানিয়েছেন যে কিছুদিন পরপর কিন্তু ডুয়েটের ছাত্ররা এসে টার্মিনালে গাড়ি ভাঙচুর করে, শ্রমিকদের মারধর করে, এই সমস্ত কিছুর প্রতিবাদে কিন্তু আজকে তারা এই আন্দোলনে আছেন। যে এই ব্যাপারে কিন্তু আমরা যদি কথা বলতে চাই যে শ্রমিক নেতা রয়েছেন তার কাছে জানতে চাইব যে ঘটনাটা কি হয়েছে এবং কিসের জন্য আপনারা এই আন্দোলনে আছেন। আসলে গত রাত্রে প্রায় দুইটার সময় ডুয়েটের কিছু ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী আইসা আমাদের বাস স্ট্যান্ডের ভিতরে প্রায় 15-20 জন প্রথমে আক্রমণ করে, আক্রমণ করে আমাদের বাস কিছু ভাঙচুর করে। ওরা পুনরায় আবার একত্রিত হয়ে রাত্র 2:30টার সময় প্রায় 250 লোক আইসে আমাদের দেশি অস্ত্রসহ আমাদের রুটে এবং বাস স্ট্যান্ডের ভিতরে অনেকগুলো গাড়ি ভাঙচুর করে। এই প্রতিবাদে, এই সন্ত্রাসীদের প্রতিবাদে আরও আপনারা হয়তো আরও জানেন, ঈদের আগে আমাদের বাজারে আইসা ওরা অনেক ভাঙচুর করে গেছে। ওদের কাছে ওরা অল্প কোনো তুচ্ছ ঘটনা হইলে ওরা একত্রিত হইয়া আইসা আমাদের বাজার, বাস স্ট্যান্ড আইসা আরও BIDC বাজার ভাঙচুর করে। এই প্রতিবাদ শ্রমিক রাজকে এই অন্যায় প্রতিবাদ করার জন্য শ্রমিক রাজকে গাড়ি কয়টা রুটের গাড়ি আপনারা বন্ধ রেখেছেন? না, ঢাকা রুট আছে, ময়মনসিংহ রুট আছে, কাপাসিয়া, শ্রীপুর, কালিয়াগঞ্জ রুট আছে। আন্দোলন কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সঠিক বিচার হইলে আমরা ইসরাত, আপনি যেমনটা শুনছিলেন শ্রমিক নেতারা কিন্তু বলছেন যে এখানে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন এমনটাই বলছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি পুলিশের উপস্থিতি তাদেরকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে আজকে কিন্তু এই জয়দেবপুর টার্মিনাল থেকে সকল ধরনের অর্থাৎ আঞ্চলিক সড়কে ঢাকা, কাপাসিয়া এবং কালিয়াকুর, নবীনগর যে সমস্ত গাড়িগুলো লোকাল গাড়িগুলো এই জায়গা থেকে ছেড়ে যায় সে সমস্ত গাড়িগুলো কিন্তু বন্ধ রেখেই তারা আন্দোলনে নেমেছেন এবং তারা যেটা জানিয়েছেন কিছুদিন পরপর কিন্তু ডুয়েটের শিক্ষার্থীরা এসে শ্রমিকদের উপর অতর্কিত হামলা করে, হামলা করার ফলে কিন্তু আজকে তারা আন্দোলনে নেমেছেন এবং দাবি দেওয়া আদায় আন্দোলন না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলনে থাকবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। তো আপনি জানেন যে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই টার্মিনাল থেকে কিন্তু নজরুল, আপনাকে ধন্যবাদ। শ্রমিকদের অবরোধ নিয়ে বলছিলেন সহকর্মী নজরুল ইসলাম। সংবাদ সকালে আরো থাকছে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে বাংলাদেশ। চট্টগ্রামে সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। দুই দফার টেন্ডারে কিশোরগঞ্জের ইটনায় নামা কারা নদীর উপর সেতু নির্মাণ কাজের অগ্রগতি 52%। কাজ শেষ না হওয়ায় বাঁশের সাঁকুতে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। ঠিকাদার প্রতিষ্ঠান জানিয়েছে নির্ধারিত সময়েই কাজ শেষ হবে। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের তথ্য, ছবিতে আপন অপুর ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নামাকারা নদী। 2019 সালের ডিসেম্বরে এ নদীর উপর 71 কোটি টাকা ব্যয়ে শুরু হয় সেতুর নির্মাণ কাজ। তবে 2022 সালে মাত্র 29% কাজ করেই চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠান রানা বিল্ডার্স। এক বছর কাজ বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারিতে পুনরায় টেন্ডার হয়। 70 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প পায় নতুন প্রতিষ্ঠান। কাজ শুরু হয় নতুন করে। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের জানুয়ারিতে। সেতুর কাজ শেষ না হওয়ায় বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। এই বৃষ্টি হলে আমাদের অনেক দুর্ভোগ থেকে আমরা বাঁচব, আর যত তাড়াতাড়ি সম্ভব এই বৃষ্টি হলে আমাদের জন্য উপকার। কৃষকের দান, এরপর দাম মানুষের যাতায়াত, মোটরসাইকেল, গাড়ি ঘোড়া তিনটা জেলার সাথে সম্পৃক্ত হবে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর কাজ শেষ হবে বলে জানান ঠিকাদার। কাজ অগ্রসর করতেছি, এলাকার মানুষ যদি সহযোগিতা করে তাহলে কাজটা মনে করেন দ্রুত সময় নির্দিষ্ট সময় আগে আমি শেষ করে দেবো। আগে ঠিকাদার কাজ করতে ব্যর্থ হয়ে আমরা পুনর্দরপত্র আহ্বান করি। ইতিমধ্যে নতুন ঠিকাদার কাজ শুরু করেছে, কাজের অগ্রগতি প্রায় 23%। প্রচুরই বৃষ্টি, তার নির্দিষ্ট সময় শেষ করার জন্য আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজের কাজটা শেষ হবে। সেতুটি নির্মিত হলে ইটনা হাওরের সঙ্গে হবিগঞ্জ ও সুনামগঞ্জের যোগাযোগ আরো সহজ হবে, স্থানীয় অর্থনীতিতে আসবে পরিবর্তন, এমনটাই বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। গরমে মানুষকে স্বস্তি দিতে পানি ছিটানোর পাশাপাশি খাবার পানি ও ছাতা বিতরণ করছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। সেখানে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মোহনা, কর্মসূচি নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা আছি উত্তরা চার নম্বর সেক্টরে এবং কিছুক্ষণ আগে মেয়র মহোদয় এখানে 35,000 ছাতা গরিব রিক্সাওয়ালাদের উদ্দেশ্যে তীব্রতাপ্ত থেকে মুক্তির জন্য কিন্তু এখানে ওয়াটার স্প্রে করা হচ্ছে এবং আমরা তার সাথে এখন কথা বলতে চাই। আজকে যে ব্যবস্থা এটা কেন দিচ্ছি, আমাদের যে হিট ওয়েভ যেটা আছে আমরা কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা করছি, আমরা রাব্বুল আলামিন কিন্তু দোয়া করছি আল্লাহ বৃষ্টি দেন। আমাদের সেই গান যেটা আছে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে, সে এই ধরনের গান কিন্তু কৃষকরা করেছে। কিন্তু এখন আমরা মনে করি এইসব গানে ফিরে যেতে হবে, বাট তারপরে আমরা মনে করি ঢাকা উত্তর সিটি গ্রুপের পক্ষ থেকে আমরা এই আর্টিফিশিয়াল কৃত্রিম বৃষ্টির মাধ্যমে তুমিও কিন্তু ভিজছ, তুমিও ভিজছ, এটা কিন্তু মজাটাই কিন্তু আনন্দটা কিন্তু অন্যরকম। আমরা এই রিক্সাকে ছাতা দিচ্ছি, এই বৃষ্টিতে ভিজছি, অন্য সব বৃষ্টিতে ভিজলে কিন্তু সব রাগারেই করতে হয়, সবাই খুশি। কিন্তু আমরা মনে করি আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুটো গাড়ি আমরা নিয়ে এসেছি, আমি চাচ্ছি আরও গাড়িকে সামনে বছর নিয়ে আসার জন্য, এবং এটি থেকে নগরবাসী অনেক স্বস্তি পাচ্ছে, আমরা ফেসবুকেও দেখছি। আমরা মনে করি এই ধরনের বন্দোবস্ত আমরা বিভিন্ন পার্কেও করব, বস্তিবাসীর জন্য করব। আমাদের চিফ হিট অফিসার এগুলো আমাদেরকে যে সাজেশনগুলো তারা দিচ্ছে এবং এটা কন্টিনিউশন থাকবে এটাকে। আপনাকে স্যার এই যে পানি ছিটানো বা ওয়াটার স্প্রে এটা কতদিন চলবে? এটা যতদিন পর্যন্ত হিট ওয়েভ থাকবে ততদিন পর্যন্ত কন্টিনিউ করবে এটা। ধন্যবাদ, শুনছিলেন যতদিন পর্যন্ত হিট ওয়েভ চলবে ততদিন পর্যন্ত কিন্তু এই ওয়াটার স্প্রে চালু থাকবে এবং তীব্র তাপদাহে মানুষের স্বস্তির জন্য কিন্তু এই ব্যবস্থা করেছেন মেয়র সভাহদে। এবং আপনারা দেখাতে চাই যে সবাই কতটা সবাই কতটা উৎফুল্লভাবে এই ওয়াটার স্প্রেটা উপভোগ করছে এবং তীব্র তাপদাহে মানুষের মধ্যে এক ফোঁটা স্বস্তির জন্যই কিন্তু এর ধরনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মেয়র মহোদয় কেবল যে ওয়াটার স্প্রের ব্যবস্থা করেছেনই তা না, কিছুক্ষণ আগে কিন্তু তিনি রিক্সাওয়ালাদেরকে ছাতা এবং বারোটি করে স্যালাইন সহ এবং স্যালাইন এবং হাফ লিটার একটি পানির বোতলও কিন্তু দান করেছেন। এবং আমরা কিন্তু যদি বলতে চাই যে এই ধরনের ওয়াটার স্প্রে কিন্তু যতটা তাপমাত্রা কমাতে সহযোগিতা করে এবং তীব্র তাপদাহ থেকে কিন্তু রক্ষা করতে এই ধরনের ওয়াটার স্প্রের বিকল্প কিন্তু নেই বলা যায়। আর বিদেশেও আমরা দেখি যে বিদেশে এরকম তীব্র তাপদাহের সময় এই ধরনভাবে ওয়াটার স্প্রে করা হয় তীব্র তাপদাহের স্বস্তির জন্য। আর বাংলাদেশে বিষয়টি নতুন হলেও বাংলাদেশেও এই বছর থেকে কিন্তু এই ওয়াটার স্প্রে দেওয়ার বিষয়টি শুরু হয়েছে এবং আপনারা দেখছেন যে ওয়াটার স্প্রে দেওয়ার মাধ্যমে কতটা স্বস্তিতে এবং কতটা উপভোগ করছে এবং মানুষ এবং ওয়াটার স্প্রে যে কেবল স্বস্তি দিচ্ছে তা না, আমরা কথা বলতে চাই যারা এখানে ভিজছে আপনাদের সাথে কথা। মোহনা আপনাকে ধন্যবাদ। ছাতা বিতরণ কর্মসূচি নিয়ে বলছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। দেখছেন সংবাদ সকাল, দেখছেন সংবাদ সকাল। কোনো তদারকি না থাকায় সুযোগ বুঝে বরিশালে হলুদ অটোরিকশার ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকরা। একদিন ব্যবধানে 10 টাকার ভাড়া করা হয়েছে 20 টাকা। আকস্মিক ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ যাত্রীরা, ভাড়া নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়ার দাবি তাদের। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সী রিপোর্ট। বরিশাল নগরীতে পহেলা মে বিকেল থেকে হঠাৎ কয়েকটি রুটে বেড়ে যায় অটোরিকশার ভাড়া। নগরীর নতুল্লাবাদ থেকে লঞ্চঘাট পর্যন্ত ভাড়া 15 টাকা হলেও এখন আদায় করা হচ্ছে 20 টাকা। রূপাতলী পর্যন্ত 10 টাকার ভাড়া গুনতে হচ্ছে 20 টাকা, আর বরিশাল মেডিকেল পর্যন্ত 10 টাকার ভাড়া আদায় করা হচ্ছে 20 টাকা। এমনকি সর্বনিম্ন ভাড়া 5 টাকার পরিবর্তে যাত্রীদের থেকে আদায় করা হচ্ছে 10 টাকা। এমন আকস্মিক ভাড়া নৈরাজ্যে হতবাক যাত্রীরা, ঝাড়লেন ক্ষোভ। অটোওয়ালারা যে হুটহাট এভাবে ভাড়া বাড়িয়ে দিল তা আমরা জানি না, কেন বাড়ালো কী কারণে বাড়ালো তাও জানি না। চলতে ফিরতে সমস্যা আপনাদের, এমনি তো দ্রব্যমূল্যের দাম বাড়তে, এখন যদি আবার অটো বাড়ায় বাড়ে তাহলে তো জীবনে আমাদের চলতে আরও সমস্যা হয়ে যাবে। তবে অটোরিকশা চালকরা বলছেন বৈদ্যুতিক চার্জ ও দৈনিক জমার পরিমাণ বাড়ায় বৃদ্ধি করতে হচ্ছে ভাড়া। জমা খরচা বেশি, চার্জের বিল তো 10 টাকা করে মানে 200 টাকা করে নেয়, 80 টাকা দিয়ে 200 টাকা, তা বাড়ছে না আমাকেও চার্জের বিল। কিন্তু আমাকে তো রাস্তায় তো এইভাবে মনে করেন 5 টাকার ভাড়া 5 টাকাই দেয়। আগে অটো ভাড়া ছিল 550-600 টাকা, আর এখন জমা হয়েছে 700 টাকা। এই অবস্থায় চলতে আসি, প্যাসেঞ্জারকে বলি যে ভাই রূপতলি গেলে আমাদের 15 টাকা হয় না, 20 টাকা ভাড়া দেন। সচেতন মহলের দাবি, এমন যানের ভাড়া নির্ধারণে নগর কর্তৃপক্ষের তদারকি প্রয়োজন। প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,
মালিক সমিতি সকলকে নিয়ে বসে একটি ভাড়া নির্ধারণ করা যায়, যাতে উভয় পক্ষই যাতে সহমত হয়ে সুন্দর পরিবেশে যেন এই যাত্রীদেরও যেন দুর্ভোগ না হয় এবং যারা অটো ড্রাইভার শ্রমিক মালিক তারাও যেন বেঁচে থাকতে পারে। অনেকবার চেষ্টা করেও এ বিষয়ে পাওয়া যায়নি সিটি কর্পোরেশনের বক্তব্য। তবে যাত্রীদের ভোগান্তি লাগবে অভিযানে নেমেছে পুলিশ। সরেজমিনে এখানে চলে আসছি, আমরা চালক এবং যাত্রীদের সাথে কথা বলছি, তো এ ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলে এটা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি জনস্বার্থে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে। পরিসংখ্যান অনুযায়ী বরিশাল নগরীতে রুট পারমিট পাওয়া হলুদ অটোর সংখ্যা 500 হলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার অটোরিকশা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ সকাল, দেখছেন সংবাদ সকাল। এবার খেলার সংবাদ। চট্টগ্রামে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে টাইগারদের টি-20 বিশ্বকাপ প্রস্তুতি। ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না টাইগাররা, জয়ের জন্য লড়বে জিম্বাবুয়েও। রিফাত আঞ্জুমের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, এটি বাংলাদেশের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাছাই পর্বে উগান্ডার কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে সফরকারীরা। প্রথম টি-20 ম্যাচের আগে টাইগারদের চিন্তায় শুধুই প্রস্তুতি, প্রতিপক্ষ সহজ হলেও হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই টাইগারদের, তাই অনুশীলনে ঘাম ঝরিয়েছে পুরো দল। সাকিব মুস্তাফিজকে ছাড়াই খেলতে নামবে টাইগাররা। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মোটেও ভালো যায়নি শান্ত লিটনদের, তাই রানে ফিরতে টপ অর্ডারে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ থাকবে বেশি। অধিনায়ক শান্ত জানিয়েছেন, প্রতিপক্ষ সহজ হলেও একাদশ নিয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে না। ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই, এটা হলো প্রথম টার্গেট। এবং প্রস্তুতির কথা যেটা বলেন, অবশ্যই ওটা তো মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না, কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না। এই কারণে যে 15টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য। সো প্রস্তুতি বলবো না, আমি বলবো যে প্রিপারেশন সুন্দর, আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। টি-20তে জিম্বাবুয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না, গেল এক বছরে জিততে পারেনি একটি সিরিজও। নামিবিয়া আয়ারল্যান্ডের কাছেও সিরিজ হেরেছে, বাছাই পর্বে উগান্ডার কাছে হেরে শেষ হয়েছে বিশ্বকাপে খেলার স্বপ্ন। এরপরও লড়াইয়ে ফেরার প্রত্যয় জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। দুই দলের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য বিশ্বকাপ প্রস্তুতি, টিম কম্বিনেশন তৈরি করা, আর আমাদের জন্য ফিরে আসার লড়াই। আশা করি সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, ভালো একটা সিরিজের আশা করছি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।